সো হে বঙ্গিস, ফাইনালি তোমাদের জন্য একটা দারুণ সারপ্রাইজ নিয়ে এসেছি। আগে সারপ্রাইজটা দেখো, তারপরে এর ব্যাপারে আমি ডিটেলসে তোমাদেরকে বলছি। তো সারপ্রাইজটা দেখো, লেটস এনজয়। এক বাঙালি লেখক তার জীবনের একটা বিশেষ ঘটনা নিয়ে একটা গল্প লিখছে। আমরা তো এই এই পরিস্থিতির জন্য তো কোনো সময় তৈরি ছিলাম না দাদা। হ্যাঁ রাজদীপদা, বলছি কিছু টাকা ধার দিতে পারবে? পরিস্থিতি ঠিক হলেই দিয়ে দেবো। আর তুই শালা আমাদেরকে বলিস নি? আমি একটু হাইপার হয়ে পড়েছিলাম আমি জানি, বাট আশা করি কিছু মাইন্ড করবে। সবারই তো একই পরিস্থিতি জানিস। বাবার মুখে শুনছিলাম ফোনে কাকে যেন বলছিল এটা সাকসেস বলেও হতে পারে। ক্ষেত্রবাবু, একদিন ঝড় থেমে যাবে, পৃথিবী আবার শান্ত হবে। তো আশা করি তোমাদের ট্রেলারটা ভালো লেগেছে। আমাদের একটা ব্লগার্স গ্রুপ আছে, সেই গ্রুপের কিছু মেম্বার মিলে আমরা প্রায় দেড় মাস খাটাখাটনি করার পর এই শর্ট ফিল্মটা তৈরি করেছি। বিভিন্ন কারণে এটা ডিলে হতে হতে, স্পেশালি আমফানের জন্য একটু ডিলে হয়েছিল, বাট ফাইনালি এটা 5th June ঠিক বিকেল 5টায় তোমরা দ্য বং ব্লগার এবং অন্যান্য ব্লগার যারা আছে তাদের চ্যানেলেও এটা আপলোড হবে। সো প্লিজ স্টে টিউন অন 5th June অ্যাট 5 PM। আর এর ব্যাপারে আরও অনেক আপডেট তোমরা আমার সোশ্যাল মিডিয়ায় পেয়ে যাবে, আমার ফেসবুক ইনস্টাগ্রামে, তো সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারো এর ব্যাপারে আরও বেশি আপডেট পেতে, কারণ আমি এই কদিন আপডেট দিতে থাকবো। সো স্টে টিউনড, দেখা হচ্ছে 5th June ঠিক বিকেল 5টায় দ্য বং ব্লগারে উইথ ছোট্ট দ্য শর্ট ফিল্ম। হোপ ইউ গাইস লাইক ইট।